সিবিআই র্যাকের পর এক জেরায় বিধ্বস্ত হয়ে কালীঘাটের কাকুর নাম প্রকাশ্যে ফাঁস করল তাপস মণ্ডল। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট, কালীঘাটের কাকুর নাম ফাঁস করল তাপস মণ্ডল। ওই কালীঘাটের কাকুর মাধ্যমেই টাকা গিয়েছে বড় মাথার কাছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, নিয়োগ দুর্নীতিতে আরও এক নতুন নাম প্রকাশ্যে আসলো। কালীঘাটের কাকু নামে যিনি এতদিন পরিচিত ছিলেন, এবার সরাসরি তার নামই প্রকাশ করলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলের দাবি, কালীঘাটের কাকুর নাম সুজয় ভদ্র। এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট, সবটাই জানেন সুজয় ভদ্র, দাবি তাপস মণ্ডলের। আজ স্বাস্থ্য পরীক্ষা করে বেরিয়ে আসার সময় তাপস মণ্ডলকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, কালীঘাটের কাকুর নাম বারবার প্রকাশ্যে আসছে, কে সেই কালীঘাটের কাকু? তারপরে তাপস মণ্ডল বলেন, সুজয় ভদ্র, সুজয় ভদ্র। এই বলেই তিনি সোজাসুজি গাড়িতে উঠে যান। তিনি দাবি করছেন, কালীঘাটের কাকু বলে একজনই রয়েছে, তিনি সুজয় ভদ্র। সেই সুজয় ভদ্র কে, কার সঙ্গে যোগাযোগ, সেটা খুঁজে বার করুক সিবিআই, দাবি তাপস মণ্ডলের। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট, তাপস মণ্ডলের মুখে এবার ফাঁস হলো কালীঘাটের কাকুর নাম। কুন্তল ঘোষণা কি, ওই কালীঘাটের কাকুকে টাকা দিয়েছিলেন, দাবি তাপস মণ্ডলের। এদিকে আবার কুন্তল ঘোষ নাম করছেন বিভাগীয় আধিকারিকদেরও, কিন্তু তাপস মণ্ডল যে নাম ফাঁস করলেন সেই নাম নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতিতে। অনেক বড় মাথারই ঘনিষ্ঠ এই সুজয় ভদ্র, নাকি সুজয় ভদ্রের হাত ধরেই টাকা পৌঁছে তো বড় মাথাদের কাছে? এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস মণ্ডল কালীঘাটের কাকুর নাম ফাঁস করলেন, কালীঘাটের কাকুর নাম সুজয় ভদ্র। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট দর্শক।